আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বিজনেস 24 চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আজও একটি চাকরির বিজ্ঞাপনে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একটি ব্যাংকের চাকরির বিজ্ঞাপনে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে চাকরির বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে সেটা প্রকাশিত হয়েছে ইয়েস্টার্ন ব্যাংক থেকে। ইয়েস্টার্ন ব্যাংক সম্পর্কে চাকরির বিজ্ঞাপনটি উপস্থাপন করার আগে সকলের প্রতি একটি রিকোয়েস্ট, যারা বিজনেস 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার নিত্য নতুন আপডেট চাকরির বিজ্ঞাপনগুলো পেতে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আপনারা দেখতে পারেন, এখানে আমার নিত্য নতুন আপলোড করা ভিডিওগুলো আপনারা পাবেন। তো চলুন, আজকে ইয়েস্টার্ন ব্যাংকের যে চাকরির বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে এখানে কি কি যোগ্যতা লাগবে এবং কেমন স্যালারি ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হবে এবং কি পদে লোক নিয়োগ দেওয়া হবে সেটা দেখে নেওয়া যাক। তো আজকে ইয়েস্টার্ন ব্যাংকের চাকরির বিজ্ঞাপনটিতে দেওয়া হয়েছে যে পদে লোক নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে কন্ট্যাক্ট সেন্টার এক্সিকিউটিভ অর্থাৎ ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার। এই পদে ইয়েস্টার্ন ব্যাংকে লোক নিয়োগ দেওয়া হবে। তো চলুন দেখে নেওয়া যাক এটাতে শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে। এখানে কোয়ালিফিকেশন অ্যান্ড আদার্স কম্পিটেন্সিস চেয়েছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা চেয়েছে। গ্রাজুয়েশন উইথ আ মিনিমাম সিজিপি অফ 3.00 আউট অফ 4.00, অর্থাৎ এখানে স্নাতকোত্তর পাস হতে হবে, জিপিএ 4 থেকে 3 প্রাপ্ত হতে হবে, মিনিমাম 6 মান্থস অফ এক্সপিরিয়েন্স ইন সিমিলার পজিশন, 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে একই পজিশনে অন্য জায়গা থেকে 6 মাসের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে, এক্সিলেন্ট ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ অ্যান্ড বাংলা, বাংলা এবং ইংরেজি ভাষা সম্পর্কে ভালো যোগাযোগ মাধ্যম যোগাযোগের অভিজ্ঞতা থাকতে হবে, এডুকেট কম্পিউটার লিটারেসি টু ওয়ার্ক ইন অনলাইন সফটওয়্যার মডিউলস অ্যান্ড অফিস প্যাকেজ, এডুকেট কম্পিউটার লিটারেসি টু ওয়ার্ক ইন অনলাইন। বলা হয়েছে এখানে কম্পিউটারের শিক্ষা এবং কাজে অভিজ্ঞতা থাকতে হবে, অনলাইন সফটওয়্যার মডিউলস অ্যান্ড অফিস প্যাকেজ এবং অফিস প্যাকেজ সম্পর্কে ভালো শিক্ষা থাকতে হবে, উইলিং টু ওয়ার্ক ইন এনি ওয়ার্কিং শিফট, যে কোনো শিফটে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখে নেওয়া যাক এখন জব লোকেশন দেওয়া হয়েছে কোথায়। ইস্টার্ন ব্যাংকের জব লোকেশন দেওয়া হয়েছে ঢাকা। তো এটাতে দেওয়া হয়েছে কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস, অর্থাৎ এটার কিছু সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়েছে। বলা হয়েছে কম্পিটিটিভ স্যালারি, প্রতিযোগিতামূলক স্যালারি দেওয়া হবে, ইনসেন্টিভ অ্যান্ড বেনিফিটস প্যাকেজ, প্যাকেজ অনুসারে ইনসেন্টিভ এবং লাভ দেওয়া হবে, কেরিয়ার প্রোগ্রেস অপরচুনিটি অর্থাৎ পদোন্নতি দেওয়া হবে বেস্ট অন পারফরমেন্স, পারফরমেন্সের উপর ভিত্তি করে ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে, মেডিকেল ফেসিলিটিস দেওয়া হবে এবং আদার বেনিফিটস দেওয়া হবে। এখানে বলা হচ্ছে প্লিজ লগ অন টু www.ebl.com.bd/career অ্যান্ড অ্যাপ্লাই বাই April 24, 2021, অর্থাৎ 24 এপ্রিল 2021 মধ্যে আবেদন করতে বলা হয়েছে www.ebl.com.bd/career এই ওয়েবসাইটটিতে। আরও বলা হয়েছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কমিউনিকেটেড, খুব অল্প সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। তবে যারা আবেদন করতেছেন ইয়েস্টার্ন ব্যাংকে এবং যারা কিনা গ্রাজুয়েট আছেন এবং যে অভিজ্ঞতাগুলো চেয়েছে সেই অভিজ্ঞতা সম্পন্ন আছেন, তারা ইয়েস্টার্ন ব্যাংকে আবেদন করতে পারেন। এবং অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটিতে আপনাদের ভিজিট করতে হবে, ভিজিট করে আবেদন করতে হবে, সেই ওয়েবসাইটটি হচ্ছে www.ebl.com.bd/career। এবং এটার আবেদনের শেষ তারিখটা আবার বলে দিচ্ছি 24 এপ্রিল 2021। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, অন্য আরেকদিন আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।